আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ড, বকখালির কাছে হেনরি আইল্যান্ড। আপনাদের নিয়ে যাব এবার হেনরি আইল্যান্ডের ভেতরে। হাম আ গয়ে হ্যায় হেনরি আইল্যান্ড, আবি আপ লোগো কো লে জায়েঙ্গে হেনরি আইল্যান্ড কে অন্দর। তো চলিয়ে দেখতে হ্যায় ক্যা হ্যায় ইয়াহাঁ পর। দেখিয়ে বহুত বড়িয়া জায়গা হ্যায়। চ্যানেল রুবা রবিকে স্বাগতম। আমি ট্রাভেল ভিডিও বানাই, আপনারা শুধু আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার ট্রাভেল ভিডিওগুলো বিভিন্ন জায়গার দেখার জন্য। রুবা রবিক মে আপকো স্বাগত হ্যায়, মে ট্রাভেল ভিডিও বানাতা হুঁ, আপ জাস্ট মেরে সাথ রহিয়ে বহুত জগা কা ট্রাভেল ভিডিও দেখনে কে লিয়ে, সিরফ মেরে চ্যানেল কো সাবস্ক্রাইব কর লিজিয়ে। नमस्कार, नमस्ते, सत श्री अकाल, आदाब। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের বন্ধু অভি, আপনারা দেখছেন রুবা রবি। আজকে আমরা এসেছি বকখালি, দেখতে পাচ্ছেন সুন্দর হোটেলের মধ্যে রয়েছি। কাল রাতে আমরা বকখালি এসে পৌঁছেছি। রুমটা দেখিয়ে দিই, রুমটা কেমন আছে। এই হচ্ছে আমাদের রুম, ওয়াশরুম উইথ ওয়েস্টার্ন কমোড, নয়া ভিডিও লেকর কে মে আপনা দোস্ত অভিক আর আপ দেখ রহে হ্যায় রুবা রবি। আজ হাম পৌঁছ চুকে হ্যায় বকখালি, ইয়ে ওয়েস্ট বেঙ্গল কে এক্সট্রিম সাউথ পে হ্যায় বকখালি, সমুদ্র কিনারে। আপকো রুম দিখা দিয়া হামনে, হাম কাল ইস হোটেল মে উঠে হ্যায়, হোটেল সুন্দরম, বহুত হি বড়িয়া রুম হ্যায়। तो चलिए आगे चलते हैं, आगे जाके क्या देखा जाए वो देखते हैं। हमारे पीछे रही है हमारे होटल जेटा बाहर थेके लुक्स, ये होच्छे होटल सुंदरम, रास्तार ऊपर ही एकदम होटल। এই হচ্ছে আমাদের টিম, এদিকে এসো আমাদের টিম, আমরা সবাই ঘুরতে এসেছি বকখালি, এনজয়িং বকখালি, চলো চিয়ার আপ। ভিডিও শুরুতেই বলেছি আমরা চলে এসেছি আজকে হেনরি আইল্যান্ড, বকখালি ট্যুরের প্রথম দর্শনীয় আমাদের হেনরি আইল্যান্ড। স্যার হেনরি প্রথম এই নির্জন দ্বীপটিকে আবিষ্কার করেছিলেন বলে তাঁর নামানুসারে এই জায়গার নাম হয়েছে হেনরি আইল্যান্ড। ভিডিওকে শুরুয়াত মেই মে বতায়ে থে হাম আ গয়ে হ্যায় হেনরি আইল্যান্ড। বকখালি ট্যুর মে হামারা পহলা ডেস্টিনেশন থা হেনরি আইল্যান্ড। স্যার হেনরি ফার্স্ট ইস জগা কো ঢুঁড়ে থে, ইসলিয়ে ইস জগা কা নাম উনকে নাম সে অনুসার হেনরি আইল্যান্ড রাখা গয়া থা। এবার আসা যাক হেনরি আইল্যান্ডের লোকেশন কি। সুন্দরবনের পশ্চিম দিকে অবস্থিত হচ্ছে হেনরি আইল্যান্ড। অ্যাকচুয়ালি সুন্দরবনের পশ্চিমে
মাতলা নদী বিদ্যাধরী নদীতে মিশছে এবং বিদ্যাধরী নদী সমুদ্রে এসে মিশে মোহনা তৈরি করেছে। সেই মোহনার পাশেই হচ্ছে হেনরি আইল্যান্ড। আব আয়া যায় হেনরি আইল্যান্ড কি লোকেশন কে বারে মে। সুন্দরবন কে পশ্চিম দিশা মে মাতলা নদী বিদ্যাধরী নদী সে আকে মিলকে সমুদ্র মে মিল রা হ্যা আর মোহনা বনা রা হ্যা। উস মোহনা কে পশ্চিম পার মে হ্যা হেনরি আইল্যান্ড। কিভাবে যাবেন? শিয়ালদা স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ধরে আপনারা চলে আসুন নামখানা। সেখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন, এছাড়াও টোটো বা ক্যাব নিয়ে আপনারা আসতে পারেন হেনরি আইল্যান্ড। এছাড়াও বাস সার্ভিস রয়েছে এসপ্ল্যানেড থেকে বকখালি পর্যন্ত, আপনারা বাই বাসও আসতে পারেন। আর যদি পার্সোনাল গাড়ি থাকে তো ডায়মন্ড হারবার রোড ধরে সোজা চলে আসুন হেনরি আইল্যান্ড। ক্যাসে যায়েঙ্গে? শিয়ালদা সে নামখানা লোকাল ইয়া লক্ষ্মীকান্তপুর লোকাল পকড় কে আ যাইয়ে নামখানা। স্টেশন কে পাস মেই আপকো বাস মিল জায়েগা আর ক্যাব ইয়া টোটো সে ভি আপ আ সকতে হ্যায় হেনরি আইল্যান্ড। ইয়ে ছোড় কে এসপ্ল্যানেড সে বহুত সারে বাস চল রহা হ্যায় বকখালি কে লিয়ে। আপ বকখালি তক আ সকতে হ্যায় বাস সে আর ওহাঁ সে টোটো পকড় কে হেনরি আইল্যান্ড। ইয়া ফির আপ আপনে খুদ কি গাড়ি সে ভি আনা চাহে তো ডায়মন্ড হারবার রোড পকড় কে সিধা আপ আ সকতে হ্যায় হেনরি আইল্যান্ড। এখানে থাকার জায়গাও রয়েছে। ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ ডিপার্টমেন্টের একটি লজ রয়েছে, সেখানে আপনারা থাকতে পারেন। এখানে নর্মালি সিজন টাইমে হয়তো বুকিং পাবেন না, তার জন্য আপনারা ওয়েবসাইট থেকে আগে বুক করে তবেই এখানে আসুন। আর নন সিজন টাইমে আপনারা এলে যখন খুশি এখানে আসতে পারেন এবং বুকিংও পেয়ে যাবেন রাত্রি থাকার জন্য। ইয়াঁ পর রহনে কে লিয়ে ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ ডিপার্টমেন্ট কা এক লজ হ্যায় জো বহুত হি বড়িয়া জগহ পর হ্যায়। আপ আগর ইয়াঁ পর নাইট স্টে করনা চাহতে হ্যায় আর সিজন টাইম মে আপ আনা চাহতে হ্যায় তো আপ ওয়েবসাইট সে পহলে বুকিং কর লিজিয়ে, নহীঁ তো আপকো রুম নহীঁ মিলেগা কিউঁকি উস টাইম পে থোড়া জ্যাদা হি ভিড় রহতা হ্যায়। আর নন সিজন টাইম মে আপ কভি ভি আকে ইয়াঁ পর বুক করকে রহ সকতে হ্যায়। যারা নির্জনতা খোঁজেন তাদের জন্য হেনরি আইল্যান্ডের সি বিচ হচ্ছে আইডিয়াল। প্রথমত ম্যানগ্রোভ এবং কাজুর জঙ্গলে পাশেই একদম নিরিবিলি শান্ত সুন্দর এই সি বিচ আপনাদের মন জয় করবেই করবে। আপনারা অবশ্যই এখানে আসুন যারা নিরিবিলি খোঁজেন। কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা যেমন নিরিবিলি খুঁজছেন সেরকম এখানে নিরিবিলি অবশ্যই পেয়ে যাবেন, তবে এখানে কিন্তু দীঘা বা পুরীর মতো সমুদ্রের ঢেউ আপনারা পাবেন না। যে লোক নির্জন জায়গা ঢুঁড়তে হ্যায় উনকে লিয়ে হেনরি আইল্যান্ড কা সি বিচ আইডিয়াল হ্যায়। আগার আপ সচমুচ নির্জন দ্বীপ ইয়া নির্জন সি বিচ মে ঘুমনা চাহতে হ্যায় তো আপ আঁখ বন্ধ করকে হেনরি আইল্যান্ড আ যাইয়ে। ইস জায়গা কা খাসিয়াত ইয়ে হ্যায় পুরা ম্যানগ্রোভ আর কাজু কে জঙ্গল কে জাস্ট বাদ হি ইয়ে সি বিচ স্টার্ট হতা হ্যায় আর ইয়াঁ একদম খালি হ্যায়, কোই ভিড় নেহি, বহুত হি শান্ত, বহুত হি সুন্দর জায়গা হ্যায় ইয়ে। ইয়াঁ আকে আপকা দিল ভর জায়েগা ইসকি গ্যারেন্টি হ্যায়। লেকিন এক বাত আপকো অর সমঝনা পড়েগা কি আপ জেসে ইয়াঁ পর নির্জন ইয়া নিরিবিলি মিলনে কি আশা রাখকে আশা লেকর কে ইয়াঁ আয়েঙ্গে তো ওয়েসে হি ইয়াঁ পর সমুদ্র কা লহর ও পুরি ইয়া দীঘা জেসা নেই হোগা, নেই মিলেগা। ইয়াঁ পর সমুদ্র ভি থোড়া শান্ত হ্যায়, বহুত হি শান্ত হ্যায়।